অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালো বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা সংস্থা। সমাজসেবার ব্রত নিয়ে এবং মানুষের হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ছুটে চলেছে বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা সংস্থার সদস্যরা। আজ তাঁরা এক অভিনব উদ্যোগ নিল। এই দুঃসময়ে আজ তাঁরা দুবরাজপুরের উত্তম দত্তের পাশে দাঁড়ালো। উল্লেখ্য, সম্প্রতি উত্তমবাবু ও তাঁর স্ত্রী দুবরাজপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কারণ তাঁর ছেলে পুলিশ কনস্টেবল, কিন্তু চাকরি পাওয়া পর থেকে বাবা মাকে দেখে না। ওই বৃদ্ধ দম্পতির খুব কষ্ট করে দিন কাটে, কখনো বা একবেলা খাবার পর্যন্ত জোটে না, তাই তারা ছেলের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিলেন। তাদের খবর সম্প্রচার দেখতে পাই প্রচেষ্টা সংস্থার সদস্য অভিক মিশ্র। তিনি ওই বৃদ্ধ দম্পতির খোঁজ নেন এবং আজ তাদের বাড়িতে প্রচেষ্টা সংস্থার সদস্যরা গিয়ে বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আসেন। যতদিন না পর্যন্ত আপনার পরিস্থিতি ঠিক হয়ে উঠছে আমরা আছি, সমস্ত রকম দরকারে আমাদেরকে একটা শুধু কল করবেন, আপনাকে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, আমরা সবসময় থাকবো প্রচেষ্টা থেকে, আপনাদের সবসময় পাশে থাকা হবে সব রকম পরিস্থিতি। আমি একদম বাসে টাইম খেয়েছিলাম, আমার আর্থিক উপায় খারাপ আমার কিছু নেই, আমি অসহায়ী, পাড়ার আমার ভাই ভাইপুরা ভাইজিরা সব আমাকে হেল্প করছে, সব কিছু চাল ডাল আলু ডিম কাপড় লুঙ্গি সব কিছু দিয়েছে, এবং আমি আমার ছেলের কাছে চেয়েছিলাম যে এই সময় দুর্দিনে তুই আমাকে কিছু পয়সা দে, কিন্তু বলেছে না দেবো না, যদি দিতে হয় বাড়িটা লিখে দাও, তার জন্য আমাকে কোর্টে দাঁড়াতে হয়েছে আমি এবং আমার স্ত্রীকে। আজকে যে চালটা খুব ভালো, আমার নাম উত্তম দত্ত। সবাই জানেন যে উত্তম জেঠুর কী পরিস্থিতিতে আছে, সেটা বলাই বাহুল্য রাখে না যে তাদের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ। উনি একজন প্রতিবন্ধী, তার সত্ত্বেও ওনার ছেলে আপনার 13 বছর ধরে কোনোরকম কোনো যোগাযোগ ওনাদের সাথে রাখেননি। এই লকডাউনে সবার তো অবস্থা খুবই খারাপ, উনি ওনার সমস্ত রকমভাবে যোগান ব্যবস্থা সবই শেষ, হ্যাঁ, যেভাবে উনি ইনকাম করতেন, কিন্তু এই মুহূর্তে তিনি তার ছেলের কাছে দ্বারস্থ হয়েছিলেন যে কিছু সাহায্যের জন্য, কিন্তু কোনোরকমভাবে কোনো সাহায্য পায়নি। তো আমরা তার জন্য সেই খবর দেখে, আপনাদের সবার খবর দেখে আমরা ওনার অ্যাড্রেস খুঁজছিলাম, আমরা অ্যাড্রেস পাইনি, খুঁজে পাচ্ছিলাম না। ওনার একজন প্রতিবেশী আমাদের জানান ওনার কথা, এবং আমরা যথারীতিভাবে সঙ্গে সঙ্গে জেঠুর সাথে কথাবার্তা বলি এবং ওনার প্রবলেমের কথা শুনি, এবং আমরা আমাদের যথাসাধ্য আজকে কিছু নিত্যনৈতিক জিনিস এবং বস্ত্র থেকে শুরু করে স্যানিটাইজ থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে সমস্ত রকম জিনিস আমরা দিয়ে যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করলাম, এবং ওনাকে এইটুকু কথা দিয়েছি সমস্ত রকমভাবে যতদিন না উনি কোনো সুব্যবস্থা পাচ্ছেন আমাদের প্রচেষ্টা পরিবার ওনার পাশে সমস্ত রকমভাবে আছে। কী দিলেন আজকে? আমরা আজকে চাল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে ডিম থেকে শুরু করে দাদু এবং দিদার জন্য কিছু বস্ত্র থেকে শুরু করে সাবান থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে সমস্ত রকমই জিনিস দিয়েছি। আমার নাম অভিক মিশ্র।